অনেক বছর আগের কথা, যখন পৃথিবী আধুনিক হয়নি। এরকম সময়ে থাকাকালীন একজন লোক সন্দেশ একটা গরুর গাড়িতে বসে নিজের গাঁও মন্দ্রাচল যাচ্ছিল। তার হাতে একটা চিঠি ছিল, যেটা সে পড়ছিল। সন্দেশ, তুমি বাবা হয়েছ। এই চিঠি তোমার কাছে পৌঁছানো পর্যন্ত এক মাস হয়তো চলে যাবে ঠিকই। আমরা বাচ্চাটার নাম রেখেছি বিদ্যুৎ। তুমি তাড়াতাড়ি ফিরে এসো জানো, তোমার বিমলা। সন্দেশ এটা পড়তে পড়তে খুবই খুশি হয়ে গেছিল, কিন্তু এটা পড়াকালীন সে কিছু একটা ভেবে কাঁদতে শুরু করে। বিকেল হয়ে যায় আর সন্দেশ নিজের বাড়িতে পৌঁছায়। বাড়িতে আসা মাত্রই তার স্ত্রী বিমলা নিজের ছেলে বিদ্যুতের সাথে তার স্বাগত জানায়। এসো, স্বাগত জানাই তোমায়। অনেক দেরি হয়ে গেল তোমার আসতে, আমি তো কত ভয় পেয়ে গেছিলাম, আর তুমিও এখানে ছিলে না সারা রাস্তা। এটা ভেবেই আমার চোখে জল আসছিল বারবার, যে এত কঠিন সময়ে আমি তোমার কাছে থাকতে পারিনি। যদি এরকম কোনো একটা জিনিস থাকতো যেটা আমাদেরকে কথা বলিয়ে দিত গো। তোমার সুখ দুঃখে তোমার পাশে থাকতে পারিনি, আর যখন এলাম এত দিনে পরে এলাম। এইটুকু বলা মাত্রই সন্দেশের চোখে জল চলে আসে। আরে তুমি কেঁদো না, এতে তোমার কোনো দোষ নেই। আরে এটা তো এমনি কোনো ব্যাপার না, এই বিষয়ে আমি অবশ্যই কিছু করব। আমি এমন কিছু তৈরি করব যেটা আমাদের আমাদের সাথে তাড়াতাড়ি কথা বলাতে পারে। হ্যাঁ, তুমি নিশ্চয়ই কিছু বানাবে, আমার ভরসা আছে তোমার উপর। রাত কেটে যায় আর পরের দিন গ্রামের কিছু গাছের কাছে সন্দেশ একটা চিত্র বানাচ্ছিল। সন্দেশকে ব্যস্ত দেখে একজন সাধু বাবা সন্দেশের কাছে আসেন। এই বুয়ে, কি চিত্র তৈরি করছো তুমি বাবা? সন্দেশ ওই সাধু বাবাকে লাকড়ি দিয়ে বানানো একটা ছোট্ট চিত্র দেখায়। আমি একটা যন্ত্র বানানোর চেষ্টা করছি আর কি, এই বিশেষ গাছগুলো দিয়ে, যাতে আমরা অনেক দূরে থাকলে পরেও একে অপরের সাথে কথা বলতে পারি, সেই জন্য। আরে বাহ, কিন্তু এটাকে তৈরি করবে কিভাবে? এই গাছ থেকে যে উত্তেজনার সঞ্চালন আর সঞ্চার করা হয় তা দিয়েই। কিন্তু এই গাছের উত্তেজনা বোঝা আর মাপার শক্তির ব্যবহার তুমি যন্ত্রের মধ্যে কি করে করবে? এই যে যন্ত্রের ছবিটা আমি আপনাকে দেখিয়েছি না, আমি সেরকমই একটা চৌম্বকের যন্ত্র তৈরি করে নেব। শুধু একটাই সমস্যা হলো যে এই যন্ত্রটা ওই আলাদা আলাদা উত্তেজনাগুলোকে বুঝবে কি করে? মন দিয়ে শোনো খোকা, হয়তো এটা থেকে তোমার উপায়টা কাজে আসবে, বুঝেছ? বাবা সন্দেশকে পুরো কথা বলে দেয়। সন্দেশ যেন তার উত্তর পেয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আশীর্বাদ দিন বাবা, তোমার কল্যাণ হোক। সন্দেশ সঙ্গে সঙ্গে নিজের বন্ধু উধাওকে ডেকে পাঠায়। দুজনই গাছ কাটার জন্য গাছের দিকে এগিয়ে যায়। এই গাছটাকে কেটে আমরা একটা স্তম্ভ তৈরি করব, আর এরকম কিছু ছোট ছোট যন্ত্র তৈরি করতে হবে। সন্দেশ সেই চিত্রটাই নিজের বন্ধু উধাওকেও দেখায় আর তার সাথেই তাকে সেই যন্ত্রের ব্যাপারে বলে দেয়। এটা সত্যি খুব কাজের যন্ত্র রে, কিন্তু এটা কাজ করবে কি করে? আরে অপেক্ষা কর, আগে এটা তৈরি তো হোক, তারপর বলবো তোকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দুজনে গাছ কাটে আর সেই গাছটা কেটে কিছুদিনের মধ্যেই সেই চিত্রের মতোই একটা লাকড়ির স্তম্ভ তৈরি করে দেয়। নাও ভাই, কাঠের স্তম্ভ তৈরি হয়ে গেছে, এবার ওই ছবিটার মতন চৌম্বকের যন্ত্র। এবার তাড়াতাড়ি বলো তো এটাকে কি করে ব্যবহার করবে। ভাই আরেকটু অপেক্ষা করো না তুমি, সে এক্ষুনি চলে আসবে। আবার কি আসতে চলেছে? তখনই ওখানে বিমলা চলে আসে। ব্যাস তোমারই অপেক্ষা করছিলাম, এসো বিমলা। ক্ষমা করো আমাকে গো, বাবুর ঘুমোচ্ছিলই না যে তাই দেরি হয়ে গেল। এখন বলো না কি দেখাতে চাইছিলে তুমি। এবার বলছি তোমায়, যখন আমরা দুজনে এই যন্ত্র আর স্তম্ভটাকে একসাথে ছোঁব, তখন এটা আমাদের উত্তেজনাকে চিনে নেবে, আর যখনই আমরা একসাথে কথা বলতে চাইবো বা ইচ্ছা হবে আমাদের সাথে কথা বলিয়ে দেবে। কি সত্যি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই সত্যি। নাও এবার এটা ব্যবহার করে দেখি তো একবার। বিমলা সন্দেশ আর উধাও তিনজনই স্তম্ভটা ছুঁয়ে কিছুক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকে, আর সেই লাকড়ির যন্ত্র দিয়ে আওয়াজ আসতে শুরু করে।
হ্যাঁ, এর মধ্যে থেকে তো আওয়াজ আসছে। এর মানে এটাই যে এখন তোমার উত্তেজনা এই স্তম্ভ আর যন্ত্রটা ছিনে নিয়েছে, বুঝলে? আচ্ছা, তাহলে বৌদি তুমি একটা কাজ করো না, তুমি এখন বাড়ি চলে যাও, আর আমরা এখান থেকে কথা বলার চেষ্টা করি। বিমলা নিজের বাড়িতে চলে যায় আর সেই যন্ত্রটাকে দেখতেই শুরু করে তক্ষুনি। এই যে বিমলা, আমার কথা তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, হে ভগবান, কি মায়া গো, এই যন্ত্র তো সত্যিই বলতে পারে। সত্যি কি অদ্ভুত জিনিস বানিয়েছি আমি, গ্রামের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে থেকে। তিনজনই ওটা দেখে খুবই খুশি হয়ে ওঠে। কিছু মাস কেটে যায় আর সন্দেশ বাজারে আধুনিক যন্ত্রের একটা দোকান খুলে দেয়। এখন গ্রামে প্রায় প্রত্যেক ব্যক্তি এই যন্ত্রের ব্যবহার করছিল। সন্দেশ নিজের দোকানে বসেছিল, তক্ষুনি ওখানে উদ্ধব চলে আসে। এই যে ভাই উদ্ধব, কি ভাবছো বলতো, এরকম চিন্তিত লাগছে তোমাকে? আরে চিন্তাই নয় সন্দেশ দাদা, শুধু কিছু নিয়ে ভাবনা চিন্তা করছি। তাহলে সংকোচ করছো কেন, যা বলার বলতে চাও, ফটাফট বলো। আসলে ব্যাপারটা হলো সন্দেশ, যে পাশের গ্রামের প্রধান আমার বাড়ি এসেছিলেন, আর আমি ওনাকে এই যন্ত্রের ব্যাপারে সব বলে দিই, আর এখন সে তোমার কাছ থেকে এটা কিনতে চাইছে। তা তুমি দুঃখের মধ্যে রয়েছো কেন? এই যন্ত্রটার জন্য যদি কারো সাহায্য হয় সে তো খুব ভালো কথা। তুমি ওনাকে জিজ্ঞাসা করো, তাহলে সব বুঝতে পারবে যে আসল ব্যাপারটা কি। আচ্ছা ঠিক আছে, তুমি ওনাকে ডেকে নিয়ে এসো, আমি ওনার সাথে কথা বলে নেব। কিছুক্ষণ পর ওখানে পাশের গ্রামের প্রধান বাবু চলে আসেন। তাহলে আপনি হলেন সন্দেশ? অনেক প্রশংসা আপনার নামে শুনেছি আমি। উদ্ধব বলছিল যে আপনি আমার সাথে যন্ত্রের ব্যাপারে কিছু কথা বলতে চান। সোজা কথাটা তাহলে বলি, এই যন্ত্রটা তৈরি করার পদ্ধতি আমাকে বলে দাও, এটা দিয়ে আমরা অনেক পয়সা রোজগার করব। আর এই যে গাছটা তোমার গ্রামেই শুধু দেখা যায়, ওই জমিটা আমার সাথে ভাগ করে নাও, এর জন্য তোমাকে বহু পয়সা দেবো আমি। প্রধানমশাই, আমাকে দুটো জিনিস বলুন, যদি সোনার দাম শূন্য হয়ে যায় বা এত বেশি হয়ে যায় যে দশটা গ্রামের সম্পদও পর্যাপ্ত না হয়, তাহলে এই দুই রকম অবস্থায় কি হবে? যখন দাম শূন্য হবে তখন সিন্ধুকের বদলে রাস্তায় পড়ে থাকবে, আর এত অধিক বেড়ে যায় তাহলে তোমাকে সারা দেশে কয়েকজনের কাছেই থাকবে, বুঝতে পারল? একদম ঠিক কথা। এখন এই যন্ত্রই হলো আমার কাছে আসল সোনা, যেটা আমি সবার কাছে পৌঁছে দিতে চাই। তাই এর মূল্য যে কত হবে আর তার ব্যবহার কী করে করতে হবে সেটা আমি আপনার হাতে কখনোই সঁপতে পারি না। তোমাদের কাছে এটা থাকাও একেবারে উচিত নয়, তুমি আমার সাথে যুক্ত হয়ে যাও। তোমার হাতে বহুমূল্যবান জিনিস তুমি পেয়েছো, আর এর জাদু তো ওই চমৎকারী গাছের জন্যই হচ্ছে। আর আমার প্রস্তাব যদি তুমি গ্রহণ না করো তাহলে তাই হোক। সন্দেশ প্রধানের কথায় আসলো না, তখন প্রধান ওখান থেকে রাগের চোটে চলে যান। যখন এমন কেউ কিছু খোঁজখবর করে যা মানুষদেরকে অনেক বছর এগিয়ে দিতে পারে, তখন প্রগতির সাথে সাথে তার উপর কুনজরও পড়ে লোকজনের। তাহলে এখন আমরা কি করব? ইনি তো নিশ্চয়ই ওই গাছগুলোর সাথে কিছু ঝামেলা পাকানোর চেষ্টা করবে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। উদ্ধব, আমার একটা কথা শোনো, তুমি আজকে ওই স্তম্ভের উপর নজরদারি করবে। কিন্তু যদি সে গাছের উপরে চলে যায় ওটা কাটতে, তখন? হ্যাঁ, সেই জন্য আমি ওখানে দাঁড়িয়ে থাকবো। সে গাছের কাছেই যাক বা স্তম্ভের কাছেই যাক, সে যেখানেই যাবে আমরা একে অপরে যন্ত্রের সাথে সেটা বলতে পারি, তাই না? এটা তো আমি ভেবেই দেখিনি। ঠিক আছে, আমি রাত্রি হলেই নিজের জায়গায় পৌঁছে যাব। রাত হয়ে গেছিল আর তখন স্তম্ভের কাছে কেউ ছিল না। তক্ষুনি ওখানে সেই অন্য গ্রামের প্রধান কিছু একটা করছিল। উদ্ধব এই সব কিছু একটা গাছের পেছন থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। সে সঙ্গে সঙ্গে সন্দেশকে লাকড়ির যন্ত্রের সাহায্যে কথা বলতে শুরু করে। সন্দেশ, ও এখানে এসেছে স্তম্ভের কাছে, তাড়াতাড়ি এসো, না হলে স্তম্ভটাকে কাটতে শুরু করবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি চলে আসছি ভাই। প্রধান স্তম্ভের ওপরে কুড়াল যেইভাবেই চালায় দুজন বন্ধু তাকে ধরে ফেলে আর একটা দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলে। আপনাকে আমি বারণ করেছিলাম যে আপনি যন্ত্র আর গ্রামের ব্যাপারে হস্তক্ষেপ করবেন না। কিন্তু তুমি এটা জানতে পারলে কি করে যে আমি এখানে আছি বা আমি এমন কিছু করতে চলেছি? এই যন্ত্রের সাহায্যেই,
আর আপনার কথা যা লোভে পরিপূর্ণ ছিল সেটা শোনার পরে এটার অনুমান করা তো খুব একটা কঠিন কাজ ছিল না। তাহলে এখন তুমি কি করবে, আমাকে এইভাবে বন্দি করে রেখে দেবে নাকি? যতদিন না আপনার গ্রামের লোক এখানে কেউ না আসে ততক্ষণ আপনি এখানেই বন্দি থাকবেন। কিন্তু আমি যখন এখান থেকে চলে যাব তখন আবার সেই চেষ্টাটাই করব। এই যন্ত্রের পুরোপুরি ব্যবহার করো আর অনেক বেশি পয়সা রোজগার করো। আর এই সামান্য লোকজনকে এই যন্ত্র দিয়ে তোমার কী লাভ হবে? আমি অনেক দূর পর্যন্ত যেতে পারি আর এত পয়সা কামাতে পারবে যা তুমি কল্পনা করতে পারো না। এখনো সময় আছে, আমার সাথে হাত মিলিয়ে নাও। ঠিক আছে ঠিক আছে, অনেক আজেবাজে কথা বলেছেন আপনি। এখন আপনি আমার বাড়ির কাছেই বন্দি থাকবেন, আর যখন আপনি ভালো করে চিন্তা করবেন আপনি সব কিছু বুঝতে পেরে যাবেন। প্রধানকে তারা বন্দি করে ফেলে। একদিন প্রধানের নামের একটা পত্র আসে। সন্দেশ আর উদ্ধব ওখানেই খাঁচার সামনে দাঁড়িয়ে সেই পত্রটা পড়তে শুরু করে। প্রধানমশাই, চিঠিতে একটা খুব দুঃখের খবর রয়েছে বুঝলেন। কি? পড়ো পড়ো, এতে কি লেখা আছে পড়ো, আমাকে বলো। আপনি নিজেই পড়ে দেখুন। আরে ভাই, আমি পড়াশোনা করতে জানি না, শুধু আঙুলে ছাপ দিই। তুমি প্লিজ পড়ো। আচ্ছা আচ্ছা, যা বলবেন তাই করছি। চিঠিতে লেখা আছে যে, আমার নাম মাংরু। প্রধানমশাই, আমি আপনাকে এই চিঠিটা শুধু এটা জানানোর জন্যই লিখছি যে আপনার সমস্ত জমি জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি ফিরে আসুন। ঈশ্বর, এখন আমি কি করব? আমি যদি এখানে চুরি করার বদলে নিজের গ্রামে থাকতাম তাহলে আমি সব ঠিক করে রাখতে পারতাম, এখন আমি কি করব? সেই জন্যই আমি চাইছিলাম যে এই চিঠিটা আপনি নিজে থেকেই পড়ুন। আর অন্তত পক্ষে এটা তো নিশ্চয়ই এখন বুঝতে পারছেন যে আমি সমস্ত মানুষের হাতে এই যন্ত্রটা কেন পৌঁছে দিতে চাই। প্রধানের মাথা দুঃখ আর লজ্জার কারণে নিচু হয়ে যায়। সন্দেশের রাস্তা এখন পরিষ্কার হয়ে গেছিল, আর আস্তে আস্তে সে নিজের এই যন্ত্রটাকে গ্রাম থেকে রাজ্য আর রাজ্য থেকে পুরো দেশে প্রচলিত করে তোলে।